নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না আচ্ছা এই হাদিস থেকে হাদিসটা আমরা একটু দেখে নিই সাথে সাথে হাদিসটা হচ্ছে এখানে সুনানে ইবনে মাজাতে বলা আছে ষোলোশো ছত্রিশ নম্বর হাদিসে বলা আছে নবী সাল্লাহ আল্লাহ আল্লাহ তালা নবী সাল্লাহ সাল্লাম গণের মানে সমস্ত নবী রাসুলের দেহ ভক্ষণ জমিনের জন্য হারাম করে দিয়েছেন মানে নবীদের শরীর জমিন ভক্ষণ করতে পারবে না মানে পচবে না নবীদের শরীরগুলা ডেড বডিগুলা পচবে না

হম তো এখন বিষয়টা হচ্ছে যে এটা প্রথমে এটা হচ্ছে এটা তো মানে এটা তো প্রমাণ হয়নি আর এখন পর্যন্ত কোনো নবীর রাসূলের মানে কবর খোদাই করে দেখা হয় নাই যে এটা পোস্ট থেকে আপনি দেখাতে পারবেন যে কোনো নবীর রাসূলের লাশ মানে কবর কবর খুয়ে সেখানে লাশটা পোস্ট কোনো নবীর রাসূলের ঐতিহাসিক এক্সিস্টেন্স কি পাওয়া যায় না না ফারাজ ভাই এটা তো আসলে আমি क्वेश्चन করব আমি আমার क्वेश्चन আমার क्वेश्चन এখন আসে নাই তো ইসলামী জানলা ভাই আপনি আমার क्वेश्चनই তো এখন আসে নাই আমি এখন क्वेश्चनটা করব কোশ্চেনটা হচ্ছে পৃথিবীতে তো এই যে এক লক্ষ বা দুই লক্ষ যে নবী রাসুলের বডি পৃথিবীর আনাচে কানাচে আছে এগুলো তো আমি নিশ্চয়ই বিভিন্ন জায়গাতে আছে আছে আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি একটা লাশ খুঁড়া আমাদেরকে দেখাতে পারবেন বা এতদিন ধরে যে প্রত্নতত্ত্ববিদরা সারা পৃথিবী মাটি খোরাখুরি কইরা গেল মানে সারা পৃথিবী তামা করলো করলো প্রত্নতত্ত্ববিদ আর্কিওলজিস্ট অ্যান্থ্রোপোলজিস্ট এরা যে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা ঘুরলো ফিরলো প্রাচীন নিদর্শনগুলা প্রাচীন কবরগুলা প্রাচীন মানে মন্দিরগুলা এগুলা যে মানে পরীক্ষা নিরীক্ষা করলো এখন পর্যন্ত তো এরকম একটা নবীর লাশ পাওয়া গেল না আচ্ছা ঠিক আছে ধরে নিলাম যে ওই নবীগুলার পাওয়া যাচ্ছে না আপনারা কি ভাই সৌদি আরবে যে মুহম্মদের যে কবরটা আছে করে একবার যে এই যে দেখেন ভাই আমাকে নবী সাল্লাহ সাল্লামের বডি পচে নাই দেখেন অক্ষত আছে এটা কি সৌদি সরকারকে বলে একটু ব্যবস্থা করবেন তাহলে পৃথিবীর যত নাস্তিকরা ছিল কাফেরা ছিল সবাই বুঝতে পারতো যে ইসলাম যে একটা সত্য ধর্ম এটা বুঝতে পারতো সবাই মিলে

সেটা নিয়ে আমরা সেটা বের করবো আমরা সেটা পরে আলোচনা করবো আগে এই প্রশ্নের উত্তর দিয়ে নেন যে এই পরীক্ষাটা কি করে দেখাবেন ইসলামের সত্যতা প্রমাণ দিবেন এটা করে

একটা করতে আসেন ও আমাদের কেন আপনারা জঙ্গি বলেন এই আপনারা নিজেরা একটা ধর্ম ক্লেম করতেছেন যেটা সত্য এটা সব পক্ষে প্রমাণ আপনারা দাবি করতেছেন এগুলো হয়ে আছে নিজেরা প্রমাণ দেবেন না বাট কেউ ওই আপনাদের অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাসী না হইলে তাদেরকে কেন হত্যা করতে হবে এবং হত্যা করা উচিত সেই জিনিসগুলো ছিল কি ছিলো না শিশুক আমি ছিল কিনা টপিক না আমি আমার কথা দ্বারা আপনি এটাই বুঝছেন আপনি ভাই আপনি কি প্রত্যেকটা আলোচনায় উইজেল আউট করতে চান আলোচনার টপিক তো এইটা না যে মোহাম্মদ আসল শিশু কমিশন আলোচনা টপিক তো তুমি ইনস্টল করলা ভাই টপিক এর আলোচনা করবা নেট ক্লারিফাই নেট ক্লারিফাই যদি তো ক্লারিফাই ইট নালে আপনি আবার উইজ আউট করার চেষ্টা করবেন আলোচনার টপিক তো হচ্ছে আপনারা প্রমাণ দিবেন না কিন্তু আপনারা কলা কলাফালাইতে যাবেন দ্যাটস আ স্ট্যান্ডার্ড আচ্ছা আচ্ছা শাস্তি কি সেই জিনিসটা আমরা যদি একটু দেখে নিই যে ইসলাম ধর্ম ত্যাগ করিলে তাহার ফায়সলাটা কি সেটা মুহাত্তা মালিকের গ্রন্থে হাদিস গ্রন্থে যেটা লেখা আছে আহ ইসলামী জানালা ভাই আপনি আমাদেরকে একটু পড়ে শোনাবেন এখানে রাসেল কি বলেছেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই হাদিস সুনান আবুদাউদ্দরীফের চার হাজার তিনশো নম্বর কথা বলা যে আহ নবী সালাম বলেছেন কেউ যদি দিন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে একই তো কথা বলা নাকি ভাই

আচ্ছা নবীদের রাসূল নবীদের বডি যে পচে না এটা বিশ্বাস না করাটা কি একটা মানে এটা বিশ্বাস না করলে কি কি মুতাদ হয়ে যাবে হ্যাঁ এটা বিশ্বাস না করলে কাফের হয়ে যাবে মানে কোন হাদিসের কোন একটা বক্তব্য যদি আপনি অবিশ্বাস করেন এটা সহিহ হাদিস হিসেবে আপনারা যদি দেখেন যে এটা সহিহ হাদিস মুভি থেকে আসছে কিন্তু এটার প্রমাণে আমি বিশ্বাস করলাম না এর জন্য কি আমি মুতাদ হয়ে যাব অবশ্যই আমি আপনাকে দেখাচ্ছি ভাই এই এটা একটু শুনে নেন হ্যাঁ পরবর্তী প্রশ্ন হচ্ছে হাসান হাদিস নামে নাকি কেউ কাফের হয় জি ভাই হাসান হাদিস যদি কোনো আপনি জানেন যে রসুল্লাহ হাদিস হাসান কোনো কথা নাই আপনি জানান যে হাদিস হাসান তো হচ্ছে দিক থেকে এটা একটু খুব শক্তি মনে হচ্ছে এরকম হয়তো কিন্তু হাসান যেহেতু হাদিস নিঃসন্দেহে এবং হাসান হাদিসগুলো হাজগুলো হাদিস কোনো সন্দেহ সুতরাং কোনো হাসান হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যাবে এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার কাছে এটা হাদিস শুদ্ধ হয়নি মনে হচ্ছে এটা আলাদা কথা যখন তার কাছে শুদ্ধ হয়েছে হাসান হোক বা সহি হোক দুটাই কিন্তু সহির প্রকার সুতরাং দুটাই যে কোনো একটা যদি কোন কেউ হাসান হোক বা সহ হোক যদি কোনো একটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কারণ সে অস্বীকার করে রসুল্লাহলাম কে রদ করতেছে রসুল্লাহাম কেউ কোনো কথাকে রদ করলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায় রসুল এটা করতেন আপনার পছন্দ হয়নি বললে আপনি কাফের হয়ে যাবেন

না কোনো প্রমাণ দেওয়া হবে না স্পেসিফিকলি যে মুরতাদ হয়ে যাবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি এটা একটু তাহলে দেখে নেন প্রথম প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে বলছেন আসসালাম আলিক সাহেব আলিকুম সালামতুল্লাহ কিছু মানুষ বলে আমাদেরকে কোরআন মানতে হবে এবং হাদিস মানা যাবে না হাদিস নাকি মানব রচিত এবং তারা সরাসরি হাদিস অস্বীকার করে হাদিস অস্বীকার হুকুম কি হাদিস অস্বীকারকারীদের বিধান কি হাদিস না মেনে শুধুমাত্র কোরআন মানার সুযোগ আছে কি আমি ঢাকা থেকে জনি আহমদ বলছি প্রশ্ন করেছেন প্রশ্ন বুঝে নিয়েছেন শেষ দিকে কয়েকটি কথা প্রশ্নের মানে এদিক রয়েছে একটি হচ্ছে যে তারা সরাসরি হাদিসকে অস্বীকার মানে হাদিস কোনো হাদিস তারা মানে না শুধু কোরআন মানবো হাদিস মানবো না আর তারপরে বলছেন এখন প্রশ্ন করি হাদিস অস্বীকার এর হুকুম কি যত সত্যি আলোচনা করেছি এখন বেশি হাদিস যদি অস্বীকার করে কেউ যে হাদিস আমি মানি না কোনো হাদিস মানি না সেই ব্যক্তি মুসলিম না সে কাফের কারণ সে বহু আয়াকে অস্বীকার করল যে আয়াতগুলিতে যেমন আল্লাহকে মানতে বলা হয়েছে তেমনই রসুল সাহসালকে মানতে বলা হয়েছে ওয়াতিউল্লাহ ওয়াতিউ রসুল সে আয়াতগুলি শুনিয়েছে আমার আলোচনা অমাইয়তি রসুল্লাহ ফাঁকা আতা আল্লাহ যে রসুলের আনুগত্য করলো রসুলকে মানলো সে আল্লাহকে মানলো আর কেউ যদি শুধু কোরআন মানে আর রসুল্লাহ যা বলেছেন যা করেছেন এবার বদি যে তরিকায় নিয়ম নীতি মালাই করতে বলেছেন সেগুলি যদি না মানে তাহলে সে রসুলকে মানলো রসুলকে মানলো রসুলকে মানলো না রসুলকে মানলো না সে তো আল্লাহকে মানলো না

আর কি সমাধান জানা সম্ভব ভাই একজন মুসলিম যখন কাফের হয় তখন কি সে সে মুরতাদ সে মুরতাদ থাকে না মুসলিমই থাকে এখন বিষয়টা হচ্ছে যে যখন মুসলিম থেকে কাফের হয় যখন তাকে কাফের বলা হয় মুসলিম থেকে তখন তাকে কাফের বলা হয় তখন সে মুসলিম থাকে না মুরতাদ থাকে মোতাতেতে কত সংখ্যাটা বলে না কত আমি কি মুসলিম যদি মুসলিম থেকে কাফের মুসলিম থেকে কাকে কাফের উপাধি দেওয়া হয় সে একজন কাফের যে ইসলাম সত্য জেনে সত্য মানে না সে কি আর মুসলিম থাকে নাকি সে প্রকাশ্য মুসলিম থাকে নাকি মুসলিম থাকে না যে হচ্ছে ভাই ইসলাম ইসলাম থেকে ইসলাম থেকে পুরোটা ড্যাট ট্যাগ করবে

কাফের মানে হচ্ছে যারা ইসলামের মধ্যে নাই সবাই কাফের একসাথে যদি আপনি ইসলাম থেকে বের হয়ে যান তাহলে কাফের এবং মুরতাদ একই সাথে কাফের এবং মুরতাদ ঠিক আছে ফারাজ ভাই ওনাকে এত ঠিকই কোশ্চেন ফারাজ ভাই ওনাকে এত ঠিকই এটা ঠিকই কোশ্চেন আছে ভাই এটা এটা ঠিকই কোশ্চেন

তাই না আমরা হাসাহি করতেছি এটা নিয়ে যে আপনারা প্রমাণ দিবেন না কিন্তু ধর্মটাকে অন্ধভাবে মানতে হবে ধর্মটাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে প্রমাণ না প্রমাণ দিবেন না অন্ধভাবে বিশ্বাস না করলে মেরা নেবেন নাকি